বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অয়েল ইন্ডিয়া লিমিটেড থেকে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে নার্সিং টিউটর, ওয়ার্ডেনার, এলপিজি অপারেটর এবং আইটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th পাস, পে স্কেল রয়েছে 19,000-এর উপর এবং ম্যাক্সিমাম 45 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড রয়েছেন, কাইন্ডলি ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন। নোটিফিকেশন সংক্রান্ত প্রতিটি বিষয় বন্ধুরা আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আজকের নোটিফিকেশন। অয়েল ইন্ডিয়া লিমিটেড থেকে যে নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এখানে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, এই বিষয়টা অবশ্য লক্ষ্য রাখবেন। তাছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও কিন্তু অয়েল ইন্ডিয়া লিমিটেডের একটি অ্যাসেট বন্ধুরা রয়েছে। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। প্রথমে যে পোস্ট রয়েছে কন্ট্রাকচুয়াল নার্সিং টিউটর, এবং এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন পাস্ট বিএসসি নার্সিং ফ্রম এ ইনস্টিটিউট ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যান্ড মিনিমাম হ্যাভ 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, প্রেফারেবলি ইন টিচিং। অর্থাৎ যাদের টিচিংয়ে এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, এবং এজ লিমিট প্রয়োজন পড়বে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 55, এসসিস্টির জন্য 60 এবং ওবিসি নন ক্রিমিনালের জন্য 58। মান্থলি রেমুনেশন আপনারা 19,000 উপর পাবেন, যেটা আপনাদের মান্থলি অ্যাটেন্ডেন্স বেসড স্যালারি থাকবে, তবে এক্সট্রা আপনারা 750 রুপিস পার মান্থ কিন্তু পেয়ে যাবেন। তারপর যে পোস্ট রয়েছে ওয়ার্ডেনার, এবং এর জন্য শুধুমাত্র ফিমেল এলিজিবল, একটি ভ্যাকেন্সি এবং কোয়ালিফিকেশন বিএসসি লাগবে, হোম সায়েন্স অথবা ডিপ্লোমা ইন হাউস কিপিং অর ক্যাটারিং। এজ লিমিট বন্ধুরা মিনিমাম 35 এবং ম্যাক্সিমাম এক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে, স্যালারি কিন্তু সেম থাকবে। তারপর যে পোস্ট রয়েছে কন্ট্রাকচুয়াল এলপিজি অপারেটর, এর জন্য 8টি ভ্যাকেন্সি এবং এর জন্য কোয়ালিফিকেশন 10th পাস হতে হবে এবং সঙ্গে 3 ইয়ার ডিপ্লোমা ইন কেমিক্যাল মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ পলিটেকনিক, অ্যান্ড মাস্ট হ্যাভ 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। আপনার প্রয়োজন পড়বে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম আবারও ক্যাটাগরিওয়াইজ দেওয়া হয়েছে, স্যালারি সেম থাকবে। তারপরের যে পোস্ট রয়েছে কন্ট্রাকচুয়াল আইটি অ্যাসিস্ট্যান্ট, এর জন্য 5টি ভ্যাকেন্সি এবং এর জন্য 10th এবং সঙ্গে ট্রেড সার্টিফিকেট ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্স ইনফরমেশন টেকনোলজি ট্রেড ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট, অ্যান্ড মিনিমাম 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন আইটি সাপোর্ট অ্যান্ড মেনটেন্স। এজ লিমিট মিনিমাম 18, এখানে আবারও ম্যাক্সিমাম ক্যাটাগরিওয়াইজ ডিভাইড রয়েছে এবং স্যালারি কিন্তু সেম থাকবে। রিজার্ভেশনের ক্ষেত্রে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন ক্যাটাগরির জন্য, এখানে বন্ধুরা এগুলো দেওয়া হয়েছে, আপনাদের মোবাইল স্ক্রিনে শো হচ্ছে। এঙ্গেজমেন্টটা বেসিক্যালি প্রতিটি পোস্টের ক্ষেত্রে 6 মান্থের জন্য হচ্ছে, তবে যদি পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে সেটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হতে পারে। সিলেকশন প্রসিডিওর, এখানে সিলেকশনটা হবে ওয়ার্ক ইন প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্টের থ্রুতে, যেখানে প্রতিটি পোস্টের ক্ষেত্রে প্রথমত আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আপনাদের ওয়ার্ক ইন প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্ট হবে। এবং নার্সিং টিউটার জন্য আপনাদের 24/5/2022 7 AM to 11 AM মধ্যে আপনাদের রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে, এবং আপনাদের ওয়ার্ক ইন প্র্যাকটিক্যাল অ্যান্ড স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্ট এটা কিন্তু 24/5/2022 হবে। তবে ভেনুটা কিন্তু বন্ধুরা আসামে রয়েছে, যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের আসামে কিন্তু যেতে হবে ওয়ার্ক ইন প্র্যাকটিক্যাল টেস্টের জন্য এবং রেজিস্ট্রেশনের জন্য। সময় এবং ভেনু বন্ধুরা এক্ষেত্রে দেওয়া হয়েছে, পরবর্তী এলপিজি অপারেটরের জন্য 25/5/2022 হবে, এবং এখানে বন্ধুরা কিন্তু সেই ভেনুটা মেনশন করা হয়েছে আসামে রয়েছে। আইটি অ্যাসিস্ট্যান্টের জন্য 27/5/2022 হবে এবং এখানে ভেনুটাও কিন্তু বন্ধুরা রয়েছে। তবে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে, এবং 1 ডে বিফোর দ্য রেজিস্ট্রেশন আপনার কিন্তু রিপিট অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট কিন্তু প্রয়োজন পড়বে, যেখানে নেগেটিভ রেজাল্ট কিন্তু অবশ্যই থাকতে হবে, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনার একটা বায়োটা ফরম্যাট লাগবে, যেটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পাবেন, এবং সঙ্গে আপনার রিসেন্ট কালার ফটো
এবং কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে অরিজিনাল এবং ফটোকপি তা বন্ধুরা এখানে সে ডকুমেন্টগুলোর নাম মেনশন করা হয়েছে। আপনারা সেই ডকুমেন্টগুলো দেখে তারপর জেরক্স করে এবং অরিজিনাল সহ নিয়ে যাবেন। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ওয়ার্ক ইন প্র্যাকটিক্যাল বা স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্ট দেবেন, সেখানে কোয়ালিফাই করার জন্য বা সিলেকশনের জন্য মিনিমাম কিন্তু আপনার 50% অবশ্যই স্কোর করতে হবে। তাছাড়া নোটিফিকেশানটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাবেন, আপনারা নিজেরও রিড করে নেবেন। সিলেকশন পাওয়ার পর আপনাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট এবং বন্ধুরা পুলিশ ভেরিফিকেশান কিন্তু প্রয়োজন পড়বে পরবর্তী সময়। তো এই বিষয়টা আপনারা পরবর্তী সময় জানতে পারবেন। এবং বন্ধুরা এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা যেটা আপনাকে ফিল আপ করতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য আপনার সমস্ত ডকুমেন্ট সহ এটাকে নিয়ে যেতে হবে। এই নোটিফিকেশানটা এবং অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনারা যে কোনো কম্পিউটার শপ থেকে প্রিন্ট করে নেবেন। বন্ধুরা এটাই ছিল আজকে নোটিফিকেশান যা অয়েল ইন্ডিয়া লিমিটেড থেকে দেওয়া হয়েছিল। এ ভিডিওর মধ্যে আমি নোটিফিকেশানের উপর প্রতিটি বিষয় আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের মতো করে। তারপরেও যদি নোটিফিকেশান সংক্রান্ত আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। দ্যাটস ইট। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।